আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার চারদিকে কুয়াশা মৃদু আবরণ নতুন ধানের মিষ্টি গন্ধ আর শীতের আগমনী বার্তা নিয়ে দুয়ারে হাজির হেমন্ত সূচনা হল সোনার ফসলে ভরা হেমন্ত হাসি ঋতুর হেমন্তকে ঘিরে এক সময়ের নবান্নের পিঠা পুলির উৎসবে কিছুটা ভাটা পড়লেও ছাতিমের মন মাতানো গন্ধ আর প্রকৃতির স্নিগ্ধতা এরই মধ্যে হৃদয় কেড়েছে প্রকৃতি প্রেমীদের বিস্তারিত থাকছে তরিকুল ইসলামের প্রতিবেদনে শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘান তাহার আশ্বাদ পেয়েছে অবসাদে পেকে ওঠে ধান প্রকৃতির পালা বদলে এখন হেমন্ত দিগন্ত জোড়া মাঠে ধান খেত পাকা ধানের শীষ বাতাসে ধুলছে অগ্রহায়ণের মাঠে রচিত হবে ভিন্ন এক দৃশ্য চাষি ধান কেটে নেবে প্রকৃতি হয়ে উঠবে রুক্ষ ও শুকনো ধুধু মাঠের উপর সকাল সন্ধ্যায় ভারী হয়ে জমবে সাদা শুভ্র কুয়াশা তারপর শীত এসে অবসন্ন প্রকৃতিকে নিষ্পেষিত করবে কনকনে ঠান্ডায় এভাবেই হাজার বছর ধরে প্রকৃতিতে হেমন্তের আসা যাওয়া বিকেলগুলো এখন স্বল্পায়ু চারটার পর থেকে ছায়া ঘনিয়ে আসে পাঁচটায় সন্ধ্যা ছুঁই ছুঁই হেমন্ত এসেছে দিন আরো ছোট হয়ে আসবে ক্রমেই কৃষি নির্ভর আমাদের জনজীবনে হেমন্ত আনন্দ বেদনার কাব্যের মতো হেমন্ত মানেই পাকা ধানের উপর সোনালী রোদ্দুর এই সোনালি ফসল ছায়াপাত করে কৃষিজীবীদের জীবনে অগ্রহায়ন্ত পাকা ফসলের ডালা সাজিয়ে আসছেই মাঠে মাঠে চোখে পড়ে তারই প্রস্তুতি মেঘমুক্ত নীলাকাশ হেমন্তকে বলা হয় অনুভবের ঋতু ম্লান ধূসর ও অস্পষ্ট তাকে যেভাবে অনুভব করা যায় সেভাবে দেখা যায় না হেমন্ত মৌন শীতল বলা যায় অন্তমুখী সকলের জীবনে জরামুক্ত হেমন্ত বইয়ানো নির্মল প্রশান্তি ইসলাম আনন্দ টিভি নিউজ ডেস্ক বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ধানমন্ডি বঙ্গবন্ধুর স্মৃতির স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হলো আজ শনিবার সকালে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক সমিতির নেতাকর্মীদের নিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় বঙ্গবন্ধু স্মৃতি ও আদর্শকে বুকে লালন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের সবিনয় আবেদন আমাদের তৃতীয় শ্রেণী চৌথ শ্রেণী বাংলাদেশের সরকারি কর্মচারীদের উনি অভিভাবক আমাদের দাবি আমরা যেন তার হাতকে দুই হাজার একচল্লিশ যে ভীষণ এই ভীষণকে যেন আমরা মূল্যায়ন করতে পারি এবং সেই মূল্যায়নকে সেই ভীষণকে যেন আমরা বাস্তবায়ন রূপ দান করতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কর্মচারী সংহতি পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি ওয়ারেস আলী এ দাবি নামা পাঠ করেন এ সময় আগামী ত্রিশ নভেম্বর দুই তারিখ পর্যন্ত আটটি বিভাগে সাংগঠনিক সফর শেষে ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় এই সরকারি কর্মচারীর দিকে তাকিয়ে সরকারি কর্মচারীদের ঐক্যের প্রতীক হিসাবে ঐক্যের দিকে তাকিয়ে এই সরকারি কর্মচারীদের সাংগঠনিক অবস্থান ধরে রাখার জন্য আমি আশা করব আপনারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন উত্তরা পূর্ব থানা এলাকার আবদুল্লাপুর ও আজমপুর সহ বিভিন্ন বিটের পুলিশ অফিসারদের আয়োজনে অনুষ্ঠিত হল বিট পুলিশিং সমাবেশ সমাবেশে উত্তরা জোনের এডিসি তাপস কুমার দাস উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকে সাব ইন্সপেক্টর ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সহ প্রচার সম্পাদক মানিক উপস্থিত ছিলেন এ সময় সাধারণ ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে অংশ গ্রহণ করে পুলিশের সাথে ঘোষণা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হল আত তেইশ জনের এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ছশো ছেচল্লিশ জনে দাঁড়াল এছাড়া দেশে নতুন করে আরও এক হাজার দুশো নয় জন আক্রান্ত হয়েছেন করোনায় শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ঝিনাদহের হরিণাকুণ্ডুতে পেঁয়াজ চাল ও সবজির পর এবার লাগামহীনভাবে বেড়েছে আলুর দাম প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে অতীতের সব রেকর্ডকেই ভঙ্গ করল এবারের আলুর দাম সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে গেল বছরের তুলনায় এবার আলুর দাম বেড়েছে একশো শতাংশ আকস্মিকভাবে এ দাম বৃদ্ধির কারণে চরম বিপাকে অনেকেই বাংলাদেশ বাম গণতান্ত্রিক ছাত্র জোটগুলো ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করা চলমান লং মার্চ শুক্রবার বিকেলে কুমিল্লা এসে পৌঁছায় এ সময় কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান রুবেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে লং মার্চটি কুমিল্লা থেকে উদ্দেশ্যে রওনা হয় একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট করে ঘন্টার পর দিন আসে রাত্রি যায় চলে হ্যাঁ সকাল কিংবা বিকাল নেই কোনো ক্লান্তি গায়ে রঙিন জার্সি হাতে ফুটবল চলে কঠিন অনুশীলন চেষ্টা ফুটবলের শৈল্পিক নান্দনিক রূপের কোচ নারী হলেও নিজেদের মানুষ ভেবে এগিয়ে যেতে চায় সমানতালে কিন্তু অবহেলা আর দরিদ্রতার জাতাকলে পিষ্ট হলেও অদম্য ইচ্ছায় আজ তারা দেশের সুনাম করছে উজ্জ্বল রংপুরের প্রমীলা ফুটবলারদের খেলা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাহফুজ আলম প্রিন্সের তথ্য বিরোধ চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা রংপুর মহানগরী থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচরার নয়াপুকুরে এই ফুটবল কন্যাদের গ্রাম ত্রিশ জন কিশোরী ফুটবল দলের অনেকেই ভালো খেলে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছেন সুনাম এখান থেকে জাতীয় প্রমিলা ফুটবল দলসহ অনুর্ধ ভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলছেন স্বপ্না রত্না সুলতানা রুনা রুমি বৃষ্টি রিতা সুমাইয়া এবং সহ আরও অনেকেই তবে পৃষ্ঠপোষকতার অভাব আর খেলার সরঞ্জামাদী না থাকায় ক্ষোভ নারী ফুটবলারদের সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা বিশ্বের কাছে আরো বেশি সুনাম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই নারী ফুটবল কন্যারা দরিদ্র ফ্যামিলি থেকে তারা উঠে আসতেছে তাদেরকে যদি আরো ভালোভাবে সহযোগিতা করে তাহলে আরও এগিয়ে যাবে আমরা যে বল বুটের না থাকার অবস্থা আমরা খেলতে পারি না এবং প্রশিক্ষণ করতে পারি না এটা হচ্ছে একটা বড় কথা আর আইসব সব পেলে আমরা ভালো একটু ভালো আরো ভালো করতে পারতাম আমার মা বাবা যখন মা বাবা দেখলো যে আমিও ভালো খেলতেছি তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট করলো যে না ঠিক আছে মেয়েরা অনেক কিছু করতে পারে অবহেলা দরিদ্রতা বাঁকা চোখ কোনো কিছুই থামাতে পারেনি তাদের এমনটাই বললেন এই ফুটবল কন্যাদের অভিভাবকরাও তাদেরও দাবি কর্তৃপক্ষের কড়া দৃষ্টির আমার তিন মেয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে কিন্তু আমি সাধারণত একজন চার দোকানদার তাদের খরচ চালার মতো শেষ আমার সামর্থ্য নাই সরকার যদি পেছনে খরচ করে বা কিছু সহযোগিতা করে তাহলে কিন্তু ভালো হয় আমার মেয়ের খুব ইচ্ছা খুব শখ সে ফুটবল খেলবে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা যাতে এই এই এত দুঃখ কষ্ট যেটা করে আমরা নিয়ে আসতেছি সেটা যেন সফলতা আমার মেয়ে অর্জন করতে পারে শুরু থেকে অনেক সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বিনা পরিশ্রমিকে এই খুদে ফুটবলার কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন স্থানীয় এই প্রশিক্ষক আমি মনে করি এই মেয়েদের এই নারী ফুটবলদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কিছু আরো তত্ত্বাবধান এবং ভালো পৃষ্ঠপোষতার প্রয়োজন এই পৃষ্ঠপোষতা যদি পায় তাহলে মেরা আমি মনে করি এই নারী ফুটবলারদের গ্রাম হিসাবে পরিচিত তারা একসময় বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে এই নারী ফুটবলাররা জাতীয় অঙ্গনে ভালো খেলে রংপুরের নাম ছড়িয়ে দিয়েছেন তারা আলোকিত করেছেন বাংলাদেশের ভাবমূর্তিও এখন শুধু প্রয়োজন পৃষ্ঠপোষকতার আর এমনটাই প্রত্যাশা রংপুর সহ সকল ক্রীড়া প্রেমীদের মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক পটুয়াখালের কলাপাড়ায় আঠারোটি জীবন্ত কচ্ছপ সহ সুব্রত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব আট শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাখিমারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এ ঘটনায় র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে র্যাব জানায় সে দীর্ঘদিন ধরেই কচ্ছপ ব্যবসার সাথে জড়িত ফরিদপুরের সদরপুরে নিকসন গ্রুপ ও কাজী জাফরুল্লাহ গ্রুপের সমর্থকরা একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেয় এমন পরিস্থিতিতে একই স্থানে দুটি গ্রুপের সভাকে কেন্দ্র করে একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে সকল ধরনের সভা সমাবেশ বা জমায়েতের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা আজ শনিবার সকাল নয়টা হতে পরের দিন রোববার সকাল নয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন দুইটি পক্ষের একই সময়ে এবং একই তারিখে মানব বন্ধন এবং প্রতিবাদ সভা থাকার দুইটি একটি আবেদনপত্র আমরা পেয়েছি এবং অপরটি থানায় জমা পড়েছে তো সেই প্রেক্ষিতে আমাদের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার বরাবলির ধারা জারির জন্য একটি আবেদন করে তো সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি একশো চল্লিশ ধারা জারি করেছি করোনার আর্থিক ক্ষতিকে গুরুত্ব দিয়ে এবার সরকারি অনুদান প্রদানে এলো ভিন্নতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগরী সহ সদর উপজেলায় পূজা মণ্ডপে সরকারি অনুদান চালের পরিবর্তে প্রদান করা হলো চেক বিতরণ শনিবার বেলা এগারোটায় পঁয়ষট্টি পূজা মণ্ডপের জন্য সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম প্রতিটি পূজা মণ্ডপে পাঁচশো কেজি করে চালের সমমূল্যের অর্থের চেক বিতরণ করা হয় এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ